হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো এক ভিলেন রিটার্নস নিয়ে। ডিরেক্ট করেছেন মহিত সুরি, কাস্টিং আছেন তারা সুতারিয়া, জন আব্রাহাম, অর্জুন কাপুর, তিশা পাটানি সহ আরও অনেক। এই সিনেমার ট্রেলার যখন বেরিয়েছিল একটা মিক্সড রিয়াকশন দিয়েছিলাম, যেটা ভালো হতে পারে আবার খুব খারাপ হতে পারে। বিকজ অফ এখানে কাস্টিং যারা আছে তারা ব্যাক টু ব্যাক খুব ভালো কাজ দিতে সক্ষম হচ্ছিল না। কিন্তু এই কাজটা কেমন লাগলো? আমরা এই সিনেমার গল্প নিয়ে কথা বলি। এটা বেসিক্যালি একটা লাভ স্টোরি ডিপেন্ডেবল সিনেমা এবং এখানে রিভেঞ্জের কিছু প্লট রাখা হয়েছে। এখানে দুটো লাভ স্টোরি আছে যেটা কিনা চারটে ক্যারেক্টারের আর পরে তৈরি করা হয়েছে, এবং দুটো লাভ স্টোরি কোনটা একদম শেষ অবধি যায় বা তার লাভ স্টোরিটা পূর্ণতা পায় এবং কোনটা পায় না, এখানে রিভেঞ্জ কে নিচ্ছে কেন নিচ্ছে, এই সমস্ত যে ঘটনাগুলো আছে সেগুলো জানতে হলে অবশ্যই নিকটবর্তী সিনেমা লাগে এক ভিলেন রিটার্নস তোমাদেরকে দেখতে হবে। তো আমরা যদি এই সিনেমার এক্সিকিউশন নিয়ে কথা বলি, তো এক্সিকিউশন ওয়াইজ এই সিনেমাটা আমার বেশ মোটামুটি লেগেছে। বিকজ যখন সিনেমাটা শুরু হয় দুরকম গল্প দিয়ে শুরু হচ্ছে এবং যখন শেষ হচ্ছে একটা এন্ড অফ দ্য পয়েন্টে একটা জায়গাতে গিয়ে শেষ হচ্ছে। তো যেটা কিনা ফার্স্ট হাফে একটু নড়বড়ে থাকলেও সেকেন্ড হাফটা অবশ্যই টান টান উত্তেজনা বা একটা থ্রিলিং রাইড আমরা পেয়েছি, যেটা কিনা মহিত সুরি আমাদের দিতে সক্ষম হয়েছেন এই সিনেমার দ্বারা। এবং এক্সিকিউশন অবশ্যই কোনো জায়গায় গিয়ে আমাদেরকে খুব নিরাশ করবে না, যেরকম আমরা আশা করেছিলাম হয়তো তার থেকে অনেকটা বেটার, কিন্তু এক ভিলেনের থেকে অনেকটা ডাউনে আছে এই সিনেমাটা যদি আমরা কম্পেয়ার করি। তো আমি কম্পেয়ারের দিকে খুব একটা যাই না, তো এই সিনেমাটা আমি কম্পেয়ার না করি। যদি আমি অরিজিনালি দেখি যে এই সিনেমার গল্প কী কেমন লাগবে, তো সেই সমস্ত দিক থেকে দেখতে গেলে বাকি যে সমস্ত কাজ বলিউডে বা এখন হচ্ছে তার থেকে অনেকটাই বেটার একটা প্রচেষ্টা ছিল এই সিরিজের এক্সিকিউশনটা। এবার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তো এখানে যারা কাস্টিংয়ে ছিলেন জন আব্রাহাম বলি, অর্জুন কাপুর বলি, দিশা পাটানি, তারা সুতারিয়া, এদের লাস্ট কিছু কাজ দেখলে আমরা ফ্লপই দেখবো, বিকজ এরা খুব ভালো কাজ কিছুদিন ধরে করতে পারছে না। তো এরা চারজন একসঙ্গে, তো অডিয়েন্স অবশ্যই একটু আশাহত হবে যে এদেরকে একসঙ্গে দেখলে যে কোনো জায়গায় সিনেমাটা খুব ডিজাস্টার হবে না। তো কিন্তু সত্যি কথা বলতে এদের পারফরমেন্স আমার অবশ্যই খুব খারাপ লাগেনি, বিশেষ করে তারা সুতারিয়া এবং অর্জুন কাপুরকে আমার বেশ ভালো লেগেছে। এই সিনেমায় যার ক্যারেক্টার আমার একদম পোষায়নি সেটা হচ্ছে দিশা পাটানি, তার ক্যারেক্টারটা কোনো মানে হয় না, তার ক্যারেক্টারটা আমার একদমই ভালো লাগেনি, ছিটে ফোটাও ভালো লাগেনি। কেন তার ক্যারেক্টারটা এখানে এস্টাবলিশমেন্টটা এরকম করা হয়েছে বা তার ক্যারেক্টারটা এখানে এরকমভাবে কেন দেওয়া হয়েছে সেটা একটা বড় প্রশ্ন। জন আব্রাহামকে দেখতে ঠিকঠাক লেগেছে, তার ওই ফাইটিং স্কিল, একটা গুড লুকিং বডি এইসবই দেখিয়েছে বেসিক্যালি। তো সেই জায়গা থেকে পারফরমেন্স ওয়াইজও এই সিনেমাটা মিক্সড রিয়াকশন পাবে, কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় খারাপ। আমরা যদি এই সিনেমার টেকনিক্যাল দিক নিয়ে কথা বলি, টেকনিক্যাল দিক অবশ্যই প্রিমিয়াম, বিকজ এটা ব্যয়বহুল সিনেমা এবং যে ব্যানারে আসে সেই ব্যানারটা খুবই পপুলার ব্যানার। তো তাদের কাছে প্রিমিয়ামনেসটা আমরা পেয়েছি, কালারফুল ব্যাপার ছিল, স্ক্রিন প্লে ভালো, সিনেমাটিক ট্রিটমেন্ট ভালো, ক্যামেরার কাজও দেখতে ভালো লেগেছে, যেরকম ফ্রেম রাখা হয়েছে, কিছু কিছু শর্টস আছে যেগুলো অবশ্যই আমাদেরকে ভালো লাগায়, সেগুলো থ্রিলিং ক্রিয়েট করায়। তো প্রিমিয়ামনেস অবশ্যই পেয়েছি আমরা টেকনিক্যাল ডিপার্টমেন্টের দিক থেকে। এরপরে যদি আমরা মিউজিক্যাল ডিপার্টমেন্টের কথা বলি, তো মিউজিক্যাল ডিপার্টমেন্ট এই সিনেমার সত্যি ভালো। এখানে যে কটা গান আছে সব কটা গানই সুন্দর, মনকে ভালো করে দেবে, আমার প্রত্যেকটা গানই খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা গানের টাইমিংও বেশ ভালো, কম্পোজিশন খুব ভালো হয়েছে। তো ওভারঅল এই সিনেমাটা ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা, একদম পাতে দেওয়া যাচ্ছে না এরকম বললে ভুল হবে। তো এই যে ব্যাপারটা যে খারাপ ভালো এটা অবশ্যই ব্যক্তি বিশেষে ভ্যারি করে। তো আমরা যদি চাই বলতে যে ওই হিরোটা আছে মানে খারাপ, ওই হিরোইনটা আছে মানে ভালো, তো সেটা আমাদের চোখে পড়তে হবে না। তো অবশ্যই না দেখে অন্য কিছু বিচার করা উচিত না। তোমরা এই ফিল্মস দেখো, তোমাদের কীরকম কী মতামত সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, যারা দেখে নিয়েছো অলরেডি, যারা দেখো নি গিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এবং আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।